আমি শিখলাম যে মাটির কাজ এই একটা মেশিনের মধ্যে ওরা একটু মানে একটু মাটি দিয়েছে তারপরে আমি আমার হাত দিয়ে এমন এমন করেছি করার পরে আমার এমন একটা করা লাগছে তারপরে একটা স্টিক নিয়ে আমার এমন এমন করা লেগেছে ডিজাইন তারপরে আমার মাটির এটা হয়ে গেছে আমি কাজ করছি যে আমি হাড়ি পাতিল কাজ করছি আগে একটা কিছু নিয়েছি তারপরে ওইটা আমি এইভাবে করেছি তারপরে আমি একটা কাঠি নিয়ে এইভাবে ডিজাইন করলাম ইংলিশ পড়ুয়া ছাত্রছাত্রী যারা বিশেষ করে হ্যাঁ বাংলা পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই কিন্তু ইংলিশ পড়ুয়াদের জন্য এটা কিন্তু একটা ভীষণ রকমের তাদেরকে দেশের দেশজ যে বিষয়গুলো এগুলোতে অনুপ্রাণিত করবে বলে আমি মনে করি বিভিন্ন দেশের লোকজনরা আসছেন তাদের জন্য তাদের কাছে আমাদের দেশের সংস্কৃতিকে দেশের এই যে মানে কারুশিল্পকে তুলে ধরার বিষয়টা এটা কিন্তু একটা ভীষণ মানে পজিটিভ একটা ব্যাপার যারা অ্যাক্টিভিটি করছে যেমন বাঙালির আছে ফরেনাররা যারা আছে সবাই এনজয় করছে আসলে ক্লে অ্যাক্টিভিটিটা ক্লের সাথে আমাদের অনেক পুরনো একটা সম্পর্ক আছে সেটা স্মার্ট বাংলাদেশের সাথে একটা ক্লে মানে ওল্ড মডেলের সাথে আমাদের স্মার্টটা যোগ হয়ে আমাদের ক্লেটা একটা অনেক আর্টিস্টিক একটা জিনিস হয়ে যাচ্ছে সবাই এনজয় করছে ক্লেটা করার পর এটা হচ্ছে টেকনিক্যালি একটু কাজ করতে হয় বাচ্চারা এনজয় করে আর বড় যারা আছে ওনারা একটু টেকনিক্যালি কাজ করতে পারে যারা আর্টিস্ট আছে তারা অনেকটা ভালো একটা প্রোডাক্ট রেডি করতে পারে এই ক্লে দিয়ে একটা পট করতে পারে বা একটা বোল করতে পারে এটা অনেক ভালো ঢাকা মেকার্স আমাদেরকে সুযোগ করে দিয়েছে যে ক্লে আর্টটা মানুষের কাছে তুলে ধরার জন্য এরকম আরও প্রোগ্রাম হওয়া উচিত ঢাকা মেকার্সের মতো ঢাকা মেকার্সই যে প্রোগ্রাম করবে এরকম কিছু না অন্যরাও এটার প্রতি আগ্রহ হওয়া উচিত